এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এবার আসাম বিশ্ববিদ্যালয়ে নাগরিকত্ব সংশোধনী বিলের পক্ষে বা বিপক্ষে কোনো কর্মসূচির আয়োজন করা যাবে না। শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সঞ্জীব ভট্টাচার্য এক নির্দেশে বলেছেন, আসাম বিশ্ববিদ্যালয়ের সামনে নাগরিকত্ব বিল নিয়ে সব ধরনের আন্দোলন নিষিদ্ধ করা হয়েছে। এ ব্যাপারে তিনি বলেন, গত দুদিনে বিশ্ববিদ্যালয়ের সামনে বিলের সমর্থন ও বিরোধিতা করে যে আন্দোলন হয়েছে তাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো অনুমোদন ছিল না। সাম স্টুডেন্টস আর গ্যাদারিং ইহতে কিবা একটা মিছিল করব, তোমার সিকিউরিটি অফিসার গুলো ইহতে প্রাইভেট পারমিশন তো লওয়া না, এখানে কা মিছিল আপনি এলাও ন করব, যে স্টুডেন্ট আসে তাকে কই দিব কি আপন ফার্স্ট ইউ টেক দ্য পারমিশন ফ্রম দ্য অথরিটি, দেন হোয়াট এভার মিছিল অর হোয়াট এভার ইউ ওয়ান্ট টু অ্যারেঞ্জ ইউ মে গো ফর। তো হি টোল্ড মি দ্যাট স্যার এনে কোনো রিটার্ন তো কোনো কমিউনিকেশন কিয়া নাই, তো আই টোল্ড দেম ওকে ডোন্ট এলাও এনিওয়ান। তো আফটার ওয়ার্ডস আই ওয়েন আই ওয়াজ গোয়িং আউট ফ্রম ইউনিভার্সিটি এট ইন দ্য অ্যারাউন্ড 7 PM ইন দ্য ইভিনিং অর বিয়ন্ড দ্যাট, সো আই হ্যাভ শোন সো দ্যাট সাম স্টুডেন্টস আর সিটিং, তো পাশতে সিহতে কিবা একটা ক্যান্ডেল মার্চ করিলে, ইয়াজ নো অফিসিয়াল কমিউনিকেশন কেম টু মি বাট আই কেম টু নো দ্যাট দে ওয়ার সাম স্টুডেন্টস দে আর অপোজিং দিস সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। এনিওয়ে অন দ্য ফলোয়িং ডে again I got the information that is also not officially from my security officers only, that there are some students who are going to organize a counter rally that who are supporting this rally, supporting not rally, this citizenship amendment bill. So that is why actually to avoid any untoward incident the authority has decided that we should circulate an order. And in this order which is circulated yesterday, that is on 11th January, and here we have written clearly that any assembly, procession, dharna or any sort of gathering of people or group of people within the periphery of university campus without prior approval of the authority is strictly prohibited until further order. So just to avoid any untoward incident, we have given the order and it has reported to me after this order has been circulated, no such gathering has taken place, and I have full faith on my students and I do believe that they will not violate it, and the peaceful environment which is prevailing in the university will